আর মাত্র কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর তাই তো শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে সাতক্ষীরার 606টি মণ্ডপে প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় একে একে শেষ হয়েছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। এখন চলছে প্রতিমার শেষ মুহূর্তে রং তুলির কাজ। 20 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এই শারদীয় দুর্গা উৎসব। আসুরিক শক্তিকে উনি ধ্বংস করে শুভ শক্তির সৃষ্টি করেন এবং জগতের লোককল্যাণের জন্য ধরত্রীতে উনি আসেন। আমরা সবাই একই সাথে মিলেমিশে আমরা এই পূজা উদযাপন করব, সুন্দরভাবে প্রতিমাকে দর্শন করতে পারি, এটাই আমার কাম্য। দেবী দুর্গা আসছে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে গত বছরের তুলনায় এবছর রং সহ জিনিসপত্রের দাম অনেক বেশি, আবার তুলনামূলক মজুরিও কম পাচ্ছে এমনটাই দাবি প্রতিমা শিল্পীদের। এখন আমরা খুব ব্যস্ততার ভিতরে সময় পার করছি, আমাদের প্রতিমার রঙের কাজ প্রায় শেষের পথে। তো বছর ছাড়া এবছর দ্রব্যের মূল্য অনেক বেশি, অনেক বেশি, আমাদের যে মজুরি দরকার সেই মজুরি আমরা ঠিকমতো পাই না। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে বলে জানালেন প্রশাসন। পোশাকে পুলিশ থাকবে, পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার, এবং আপনারা ইতিমধ্যেই জানেন আমি প্রতিটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে সাতক্ষীরা জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে আমরা সচেষ্ট আছি। আমি আশা করি সকলে মিলে আমরা প্রতি বছরের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাতক্ষীরায় দুর্গাপূজা উদযাপনে সকলে এক হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা সকলের। শামস্তা বিদ্যুৎ, মাই টিভি নিউজ ডেস্ক।